চলুন আজ নতুন কিছু দেখাই। হ্যাঁ, চন্দ্রমল্লিকা ফুলের বাগান অর্থাৎ ফুল চাষ এবং ফুল কাটার পদ্ধতি সম্পর্কে আমি আজ আপনাদের জানাব, যা দেখে আপনার মন ভালো হবেই। এই ফুল চারাগুলিকে সোজা রাখতে বাঁশের খুঁটি এবং এই ধরনের লোহার তার ব্যবহার করা হয়ে থাকে। ফুল চারা রোপণ করা হয় সেপ্টেম্বর এবং অক্টোবর মাস নাগাদ, আর আপনি এই ধরনের পূর্ণ আকারে ফুলগুলি দেখতে পাবেন ডিসেম্বর এবং জানুয়ারি মাস নাগাদ। হাতে রাখা ছোট্ট ছুরি দিয়ে এইভাবেই ফুল কাটতে থাকে। একসাথে দু ডজন ফুল হাতের মধ্যে জড়ো করে। আসলে এই হলুদ এবং সাদাই ন্যাচারাল কালারে পাওয়া যায়। এছাড়াও ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন রং করা হয়ে থাকে, যেমন গোলাপি, বেগুনি, নীল, সবুজ কিংবা কমলা রঙও করা হয়ে থাকে। হ্যাঁ, দেখতে থাকুন, এখন আমি আপনাদের এমন একটি ফুল দেখাবো যার মধ্যে দুটো কালার আপনি দেখতে পাবেন এবং এটি সম্পূর্ণ ন্যাচারাল। হ্যাঁ, দেখতে থাকুন এমন একটি ফুল যার মধ্যে দুটো কালার। হ্যাঁ, ক্যামেরাটা এবার একটু এদিকে ঘোরাও। হ্যাঁ, দেখুন এই ফুলটি ভালো করে লক্ষ্য করুন, যার মধ্যে সামনের দিকটা হলুদ এবং পেছনের দিকটা সাদা। হ্যাঁ, এই ফুলটা দেখে আপনি অবাক হবেন। ফুল কাটার পরে এভাবে ঝাড়িয়ে নিতে হয় যাতে করে শিশিরের জল কিংবা বৃষ্টির জল ফুলের মধ্যে জমে না থাকে। এভাবে ফুলগুলোকে সারিবদ্ধভাবে সাজানো হয়। এখন এইসব ফুল দিয়ে এইরকম একটি বড় ফুলের বান্ডিল তৈরি করা হয়। ভিডিওটিতে একটি লাইক করুন, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান, আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।